সর্বপ্রথম মর্জিনা বাউল নীলফামারী ডিস্ট্রিক্ট থেকে এসেছে দিমলা থানা ডাঙ্গারহাট। যে গানটা এখন উপদম করছে সে গানটা চিলাহাটির বাজারে যে গানটা উপর দিচ্ছে এক নম্বর লালন সঙ্গীত। কাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসে যায়, কাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসে যায়, তারি ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পাই, পাখি কেমনি আসি যাই খাঁচা। দর্শক, এ যেন আমরা দেখলাম দ্বিতীয় কাঙালিনী সুফিয়াকে। আপনারা দেখেছেন টিভিতে এবং টিভি চ্যানেলে দেখেছেন কাঙালিনী সুফিয়া, যে কাঙালিনী সুফিয়া একটি গানে সে ব্যাপক ভাইরাল হয়েছিল, সেই কাঙালিনী সুফিয়ার মতোই দেখতে ইনি এবং কাঙালিনী সুফিয়ার মতোই তিনি গান গেলেন বুড়ি হইলাম তোর কারণে। ওই গানটা এখন আমরা শুনবো, যে গানটি গেয়েছিলেন কাঙালিনী সুফিয়া
সেই গানটি এখন আমরা শুনবো। তো আপনার বাসা জানি কোথায়? নীলফামারীতে। নীলফামারী ডিস্ট্রিক্ট ডিমলা থানা ডাঙ্গারহাট বাড়ি। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? দুইজন, এক ছেলে এক মেয়ে। আচ্ছা, ছেলে কি করে? ছেলে লেখাপড়া করে। আচ্ছা, আর মেয়েটা বিয়ে হয়ে গেছে, স্বামী আছে তার, সে তার স্বামী আজমিস্ত্রির কাজ করে। আচ্ছা, ছেলে কি এখনো লেখা কোন ক্লাসে পড়ে? ছেলে এখন ক্লাসে দুইতে পড়ছে আর কি। আচ্ছা, আপনার স্বামী নেই? স্বামীটা মারা গেছে আমার না, প্রায় 4 বছর হয়ে গেল মারা যাবার। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আমরা একজন গুণী শিল্পীকে পেয়েছি। তো আপনি এই গান বাজনা কতদিন থেকে করেন? আমি 50 বছর থেকে গান গাই। 50 বছর থেকে গান গান? আপনি কি পালা গান গেয়েছিলেন নাকি? আমি গাই একটু কম, কিন্তু আমি এই লালন সঙ্গীত বিচ্ছেদ গান দেহাত্ম শরীয়ত মারফত এগুলোই গাই বেশি, কিন্তু রং ঢঙের গান আমি জানি না আর গাইতেও পারবো না। আর যে গানটা বললাম সুপিয়া কাঙ্গালিনী, আমি কিন্তু এই গানটা গাইতে পারছি না, কিন্তু সুর দিতে পারি না। না, আমি বললাম যে কাঙ্গালিনী সুফিয়া কিন্তু আপনার মতোই দেখতে, এবং সেও কিন্তু একতারা নিয়ে গান গেয়েছিল বুড়ি হইলাম তোর কারণে।